এই যে একটা আয়াত বললাম যেখানে আল্লাপাক বললেন যে আমি জিন এবং ইনসানকে আমার এবাদত ভিন্ন অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি। আচ্ছা, এইটা আমি রাখলাম, আমার মাথার মধ্যে রাখলাম যে আমাদের কাজ হলো এবাদত করা। এবার আরেকটা আয়াত পবিত্র কোরআনের সূরা বাকারার 30 নম্বর আয়াতে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার চিন্তা করলেন, ইচ্ছা করলেন, তখন তিনি মালায়েকদেরকে ডাকলেন। আল্লাপাক বলছেন, ওয়াইজ ক্বালা রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকদেরকে ডেকে বললেন যে আমি পৃথিবীর জন্য, এই পৃথিবীতে আমি আমার খলিফা সৃষ্টি করতে চাই। খেয়াল করেন সেই খলিফাটা কেমন হবে, মালায়েকরা কিন্তু জানে না, জানে না, মালায়েকরা জানে না সেই খলিফার নাম কি হবে, তার বৈশিষ্ট্য কেমন হবে, কি দিয়ে সৃষ্টি হবে, কিছুই মালায়েকরা জানে না। আল্লাহ শুধু একটা কথা বললেন যে আমি আমার খলিফা সৃষ্টি করতে চাই, এই পৃথিবীর জন্য আমি আমার খলিফা সৃষ্টি করতে চাই। তখন মালায়েকরা বলল, কলু আতাজালু ফিহা ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তোমার ওই সৃষ্টি পৃথিবীতে গিয়ে তো মারামারি, কাটাকাটি, অন্যায় অবিচার, রক্তপাত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, তার চেয়ে তোমার গুণকীর্তন করার জন্য, তোমার বন্দনা করার জন্য, তোমার প্রশংসা জ্ঞাপন করার জন্য আমরাই তো যথেষ্ট, কেন নতুন আবার সৃষ্টি করা দরকার। খেয়াল করছেন কথাটা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উনি কিন্তু মালায়েকদেরকে এই কথার জবাবে এটা বললেন না, না তোমরা তো আমার ইবাদত করো না, তোমরা তো আমার গুণকীর্তন করো না, এটা বলেছেন না। তিনি শুধু বললেন, ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো এই যে মালায়েকরা বলল এবং আল্লাহ পাক বললেন যে খলিফা সৃষ্টি করতে চাই, তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করলেন তার খলিফা সৃষ্টি করবেন। এখান থেকে বোঝা গেল মানুষের প্রধান কাজ হলো আল্লাহর খেলাফত করা, কারণ মানুষকে, আদমকে আল্লাহ সৃষ্টি করলেন তার কি হিসাবে, কি হিসাবে, খলিফা হিসাবে সৃষ্টি করলেন। তাহলে খলিফার কাজ কি? খলিফা কখন হবেন আপনি? যখন আপনি আল্লাহর খেলাফত করবেন তখন আপনি হবেন কি, খলিফা, নাকি কাপড় সেলাই করে খলিফা হবেন? তাহলে খলিফা হওয়ার জন্য কি করা লাগবে? আল্লাহর খেলাফত করা লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহর খেলাফত করার জন্য। তাহলে এবার এই দুইটা জিনিস এবার সংযুক্ত করেন। আল্লাহ এক জায়গা বললেন, আমি আমার এবাদত ভিন্ন অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই, আর আরেকটা জায়গা থেকে পেলাম যে আল্লাহ পাক বলছেন যে আমি আমার খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, অর্থাৎ আমি খেলাফত করার জন্য একটা নতুন সৃষ্টি আমি করতে যাচ্ছি। তার মানে হচ্ছে এই খেলাফত করাটাই হলো আল্লাহর এবাদত করা। বোঝা গেল কথাটা? তাহলে আল্লাহর খেলাফত করার মানেই হচ্ছে আল্লাহর এবাদত করা।